আমরা যারা ইউটিউবে কাজ করা শুরু করে দিয়েছি আর আমাদের চ্যানেলে যাদের মনিটাইজেশনটা এনাবল হয়ে গেছে তাদের সবাইরই একটা কমন প্রশ্ন থাকে যে ভাই আমার চ্যানেলে তো ভিউজ মোটামুটি ভালোই আসছে কিন্তু সেই তুলনায় ইনকামটা কেন কম। তো আপনার চ্যানেলেও যদি এরকম সমস্যা হয়ে থাকে, ভিউজের সাথে ইনকামের যদি সাথ না থাকে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। এখন আপনাকে বলে রাখি, ইউটিউব থেকে আপনি যে টাকাটা আর্ন করছেন সেটা আমরা সকলেই জানি, টাকাটা আসছে আমাদের চ্যানেলে অ্যাডভার্টাইজ শো করার মাধ্যমে, আর অ্যাডভার্টাইজটা আসছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে, এতটুকু তো আমরা সকলেই জানি। কিন্তু আমরা যে জিনিসটা জানি না সেটা হচ্ছে, আমরা যেহেতু ইউটিউবে নতুন, চ্যানেলে যখন আমাদের মনিটাইজেশনটা এনাবল হয়ে যায় আমরা ইউটিউবের যে 6 ক্যাটাগরি অ্যাড থাকে সেই অ্যাডগুলোকে অনেক সময় অ্যাড বা অন করে দিতে ভুলে যাই, বা অনেকে দেখা যায় যে 2-1টা অ্যাডকে অন করে রেখেছেন বাকি অ্যাডগুলোকে অন করেন নাই, যার জন্য দেখা যায় আপনার ওই ভিডিওগুলোতে সব রকমের অ্যাড শো করাচ্ছে না। সেজন্য আপনার চ্যানেলে যে পরিমাণে অ্যাড শো করার কথা সে পরিমাণে অ্যাড শো করাচ্ছে না, আর ভিউ যেমনই আসুক আপনার কিন্তু সেখান থেকে তেমন কোনো আর্নিং আসছে না। এটা ছিল প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, আমাদের চ্যানেলে আবার আমরা যদি কোনো সময় এই হ্যাকিং ক্র্যাকিং মোড বা কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করে এরকমের কোনো ভিডিও করি, বা যদি আমাদের চ্যানেলে কখনো এরকম হয় যে যেগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সকে ব্রেক করে নাই কিন্তু অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট না, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিডিওটা অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না? যখন আপনি ভিডিওটা আপলোড করবেন তখন ইউটিউবের মনিটাইজেশনের সময় আপনি ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর যে একটা গ্রিন মানির একটা সাইন থাকে যে সবুজ রঙের, ওটা যখন হলুদ হয়ে যাবে বা ইয়েলো কালারের যে ডলার সাইনটা শো করবে, এটার অর্থটাই হচ্ছে আপনার ভিডিওটা ইউটিউবের জন্য লিগাল কিন্তু অ্যাড শো করার মতো পারফেক্ট না, বা আপনার ওই ভিডিওতে ইউটিউব ভালোভাবে অ্যাড শো করাতে পারবে না, বা সব রকমের অ্যাড আপনার ভিডিওতে সাপোর্ট করবে না। তো আপনার যদি এরকমের প্রবলেম হয়ে থাকে যে আপনার অনেকগুলো ভিডিওতে অলরেডি এরকমের সাইন চলে এসেছে, তখন আপনার কী করণীয়? আমি অলরেডি এটা নিয়ে একটা ফুল ভিডিও তৈরি করেছি, তারপর আপনাদের জানিয়ে রাখছি। যদি আপনার এরকমের সমস্যা হয়ে থাকে, সর্বপ্রথম আপনি সেই ভিডিওটাতে গিয়ে ফুল খুব ভালো করে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব ভালো করে চেক করে দেখবেন যে কমিউনিটি গাইডলাইন্স বা ইউটিউবের গাইডলাইন্স ব্রেক করে এরকমের কোনো ওয়ার্ড সেখানে অ্যাড করা আছে কিনা, যেমন হ্যাকিং ক্র্যাকিং বা অ্যাডাল্ট টাইপের কোনো কিছু। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যে টাইটেল থাম্বনেলটা ইউজ করছেন সেই থাম্বনেলটা ইউটিউবের পলিসি মতো আপনি অ্যাড করেছেন কিনা, বা সেখানে কোনো সমস্যা আছে কিনা, এটা ছিল দ্বিতীয় কথা। যদি আপনার সব কিছুই ঠিক থাকে, সেখানে সব কিছুই যদি গ্রিন কালারের শো করে, আপনার যদি কনফিডেন্স থাকে যে আপনার অ্যাডে কোনো প্রবলেম নাই, তারপরে আপনার আর্নিংটা কেন কম? আমি অলরেডি একটা ভিডিও করেছি আমার চ্যানেলে অ্যানালিটিক্সটা নিয়ে, পারলে সেটাও দেখে নিতে পারেন। তো সেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এক একটা ভিডিও থেকে এক এক রকমের আর্নিং আসে, কখনো সবগুলো ভিডিও থেকে সেম রকমের আর্নিং আসে না। এটা না আসার কারণটা হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো করছি ইউটিউব থেকে, যেহেতু সেই ভিডিওতে অ্যাডভার্টাইজ শো করার মাধ্যমে আমাদের পে করছে, তখন আমাদের কন্টেন্টটা এমন হতে হবে যেটা ইউটিউবের ওই অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট বা যে কন্টেন্টগুলোতে ইউটিউব থেকে অ্যাড শো করতে পারে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে যেগুলো রান্নার অ্যাড সেখানে কিন্তু, বা যেগুলো রান্নার ভিডিও সেখানে কিন্তু এই পেপসি টাইপের অ্যাড বা ফুড পান্ডার অ্যাডগুলোকে বেশি দেয়, কারণ ওই কন্টেন্টের সাথে এটা যায়। আর আপনি যদি টেক রিলেটেড ভিডিও করেন তখন দেখবেন যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলো বেশিরভাগই হচ্ছে টেকনোলজি নিয়ে, বিভিন্ন অ্যাপের রিভিউ, তারপর ভিপিএনের রিভিউ। আবার যদি এমন হয় যে আপনার ভিডিওগুলো হচ্ছে যে কিছুটা শিক্ষামূলক বা ঘুরতে যাওয়ার, তখন আপনাকে দেখবেন যে বিভিন্ন রকমের এই রকমের যে আপনার টপিকের সাথে যেটা যায় আর কি সেরকমের অ্যাডগুলো শো করাবে। তো আপনাকে অবশ্যই এটা রিসার্চ করে মাথায় রাখতে হবে যে আপনি কোন টপিক নিয়ে করছেন, সেই টপিকের রেভিনিউটা কীভাবে দেয়। আর আপনি চাইলে আপনার প্রত্যেকটা ভিডিওতে গিয়ে আরপিএমটা চেক করে দেখতে পারেন। আরপিএমটা আপনার যদি এখনও না জেনে থাকেন, আরপিএম হচ্ছে সকলে জানেন যে প্রতি 1000 ভিউতে আপনাকে যে পরিমাণ টাকা দেয় সেটাকে আরপিএম বলে। তো সেই আরপিএম চেক করে নেবেন, এটা সব চ্যানেলের জন্য সমান হয় না। যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য আরপিএমটা কম। তবুও যদি আমি আপনাদের এস্টিমেটেড একটা ধারণা দিতে চাই যে আরপিএম থেকে কীভাবে কাউন্ট হতে পারে, যদি আপনার 1000 ভিউজ থেকে $0.20 বেশি আসে তাহলে ভাববেন যে আপনার ওই ভিডিওতে তেমন কোনো সমস্যা নাই, বা এটাই এখন বর্তমানে চলছে যেহেতু বর্তমানে করোনা মহামারী। তো আশা করি ব্যাপারগুলো আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। যদি তারপরেও কোনো কিছু বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আমাকে ফেসবুকে নক করতে পারেন, ইনস্টাগ্রামে নক করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন। আমি যতটুকু জানি আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের হেল্প করার। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। বুঝতে পারছেন আমি একজন নতুন ইউটিউবার, যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।